সসম রাজহুয়া হয় আমার পূর্বপুরুষরে হয় কোরপরা আহিছে দেখেতে আজি এবুর ওয়াল সল ভাঙি পেলালে সর আমাক কোনো ধরনের নোটিস দিয়া নাই আমি গমও না পাও হঠাৎ গম পাইছো আর গুতে মহিলাখিনি আহিলু আহি কিনে আমি অহার পিছত দেখেতে মানে খুদিলে একো নকয় আকো এসো কই এসো বলি কয় তারপর মানে পুলিশ উলিশ লই হিছে পুলিশ মহিলা পুলিশ লই নিছে এনেকে দেখেতক মানে সুরক্ষা দিয়ে লই গল আর আমি তো এখন একোয়ে করব নারিল এটা আমার ওয়াল খনতো রাইজর মানুষখিনি তুলা তুলি করে কিনে পয়সা উঠাই কিনে দিছিলে এতিয়া সেইবোৰ আমাক কোনে দিব ক্ষতিপূৰণ তো আমাক কোনে দিব আমাক এই শ্মশানত বনোৱাৰ কাৰণে চৰকাৰে কোনো ধৰণৰ ইয়াতে এটকা পইচা দিয়া নাই কিন্তু আমাৰ ৰাইজৰ মানুহে এনেকৈ উঠাই উঠাই কিনে কৰিছিলে এতিয়া তেখেতে ক'ৰ পৰা জানো আহি কিনে এই শ্মশানৰ মাটিখিনিও তেখেতক দৰকাৰ হ'ল ইমানে বেছি মানে সম্পত্তি লালাখত আহিছে যে ৰাইজৰ শ্মশানখনো লগা হৈছে মাটিখিনি এতিয়া কোনে আহিছে ক'ৰ পৰা আহিছে ভালকৈ আমি গমে পোৱা নাই নহয় কেনেকৈ কম এতিয়া ভালকৈ গমে পোৱা নাই ক'ৰ মানুহ কি মানুহ বহু বছর হয়তো আমি সাগে জন্মই পোৱা নাছিলো তেতিয়ারে হয় আমার যোনবোৰ মানে আমার পূর্বপুরুষের মানুহ মরে তেতিয়ারে পৰা আজিলৈকে আমি মানে মানুহ মরিলে ইয়াতে আনি কিনে আমি জ্বলোৱা হয় সবখিনি কাম আমার ইয়াতে করে সরুর পৰা ডাঙৰলৈকে তো ইয়াতে তেখেতে কৰ পৰা আহি এখিনি করলে আর নাজানো আৰু